2024 সালে জিএনএম এএনএম এর এক্সাম ডে যতটা ধাপে 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 আমাদের পাশে আসছে, মনের মধ্যে কিন্তু টেনশনটা দিনের পর দিন বেড়েই চলেছে যে কি যে হবে, এবার কি জিএনএম হবে না এএনএম হবে, কোন গভর্নমেন্ট কলেজে এবার চান্স যে পাবো, এইরকম ধারণা মাথায় আসছে। আর আমি বারবার তোমাদের কাছে তুলে ধরেছি, যদি 2024 সালে তোমাকে বলছি যে ভিডিও দেখছো তুমি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে দেখো, আমি তোমাকেই বলছি 2024 সালে যদি তোমার মনের মধ্যে এতটুকু জায়গা থাকে না যে এই বছর চাকরিটা পেতে হবে, তবে আমি তোমাকে বলছি বায়োলজি জিএনএম এএনএম এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। কারণ জিএনএম এএনএম 115 মার্কের এক্সাম হলে শুধুমাত্র বায়োলজি এখানে কিন্তু 50 মার্ক নিয়ে বসে আছে। আর বায়োলজির মোট 5টা এমন চ্যাপ্টার আছে যেখান থেকে 50 মার্কের মধ্যে 30 মার্কের কোশ্চেন উঠে আসে, আর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো পুষ্টি। আর আজকে আমাদের আলোচনা বিষয় হবে উদ্ভিদ পুষ্টি ও প্রাণী পুষ্টি। দেখো, তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেই নোট যেই নোট থেকে কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু কমন এসছে, এবং এই নোটটা কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, খুঁটিয়ে পড়া বুঝো তো। এক্স্যাক্টলি যখন তুমি তোমার প্রিয়তম বা প্রিয়তমার মোবাইল চেক করো, তখন তো খুঁটিয়ে খুঁটিয়ে চেক করো, ঠিক খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে এই লাইনগুলো দেখতে হবে। আর যখনই তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তখনই কিন্তু সম্ভাবনা পাবে যে এইবার তোমার চাকরিটা বা একটি গভর্নমেন্ট কলেজের সিট তোমার হাতের মুঠোয় আসছে। এবার আমি কিন্তু তোমাদের সামনে উদ্ভিদ পুষ্টি ব্যাখ্যা করব, কারণ পুষ্টি কাদের মধ্যে হয়, এক্স্যাক্টলি জীবের মধ্যে পুষ্টি হয়, সেটা উদ্ভিদ হোক কি প্রাণী হোক, জীবকে তো দুভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তো উদ্ভিদের দিক দিয়ে যদি আমি বলি, উদ্ভিদ পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করি, একটা স্বভোজী, একটা পরভোজী। চলো আমার সঙ্গে রিপিট করো এবং খাতা কলম নিয়ে বসো। আমি আবার বলছি, যদি এবার পাস করার ইচ্ছা থাকে খাতা কলম নিয়ে তোমাকে এগুলো নোট ডাউন করতে হবে। যদি খাতা কলম নিয়ে না বসো তাহলে ভিডিও পজ করো, ভিডিও পজ করো, খাতা কলম নিয়ে আসো, দুটো কলম নিয়ে আসবে, একটা লাল এবং একটা কালো। কারণ নীল কালো হলো কোনো ফ্যাক্ট না, দুটো কালি তোমার দরকার, দুটো রঙের। কারণ একটা কালি দিয়ে লিখবে এবং অপর কালি দিয়ে ওটাকে হাইলাইট করবে যে এই পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার হয়েছে তো? যে কোনো কালি হোক, কোনো ফ্যাক্ট না, কিন্তু দুটো কালির কলম আর একটা খাতা নিয়ে বসে কিন্তু ক্লাসটা করবে। দেখো তো, উদ্ভিদ পুষ্টিকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্বভোজী, একটা হচ্ছে পরভোজী। আমার সঙ্গে বলবে, ব্যাক বলবে, উদ্ভিদ পুষ্টিকে ক ভাগে ভাগ করা, দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। প্রথমটা স্বভোজী, পরেরটা পরভোজী। আরেকবার, প্রথমটা স্বভোজী, পরেরটা পরভোজী। আশা করি তোমার কোনো রকম মানে অসুবিধা নেই। এবার একটু আমি দেখে নিত যে স্বভোজীটা কী জিনিস। আরে আমরা তো ছোটবেলায় পড়েছি, এক্স্যাক্টলি ক্লাস 4 বা 5 আমরা পড়ে নিয়েছি যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষের দ্বারা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে তাকে স্বভোজী বলে। এটা কি দাদা জিএনএম এএনএম এক্সামে আসবে? 5 পড়া? আমি তো শুনেছি দাদা 9 আর 10 মিলে পরীক্ষা আছে। দেখো বন্ধু, এটা সংজ্ঞাটা দিবি না, কিন্তু এর ভিতরে এমন অনেক কিছু থিম আছে যেখান থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু উঠে আসবে, আর তোমাকে তার জন্য রেডি থাকতে হবে। বোঝাতে পেরেছো তো? পরীক্ষায় তুমি জানা প্রশ্ন যাতে ভুল না করে আসে। এক্স্যাক্টলি পরীক্ষায় ভুলটা কি হয়, জানা প্রশ্ন ভুল করে এসেছি, সেটাই হয়, ভুল যাতে না হয়। ভালো করে দেখো তো, প্রথম পয়েন্টটা কি বলেছে, স্বভোজী উদ্ভিদ দিয়ে। দেখো, স্থলজ স্বভোজী উদ্ভিদ, স্থলজ স্বভোজী উদ্ভিদ কোনগুলো? মস, ফান, আম, জাম, লাউ, পাইন ইত্যাদি। এবার স্থলজ স্বভোজী তো আমরা জানি দাদা, যারা ওই স্থলে থেকে নিজের দেহে নিজেরা খাদ্য উৎপাদন করে। এই যে আম ধরছে, কয়েকদিন পর তো চারিদিকে আম আর আম হয়ে যাবে, আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলোই তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এগুলোই। তবে বেশি কিছু নাম আছে যেগুলো মিডিয়াম, যারা আর্টস থেকে উঠে এসছে সে সমস্ত স্টুডেন্ট একটু মাথা ঘুরাবে, সেটা হচ্ছে মস আর ফান। তারা একটু গুলিয়ে ফেলবে যে ও, মস আর ফান কি স্থলজ না জলজ, কি যে হবে, মাথায় রাখতে হবে। মস আর ফান দুটোই কিন্তু স্থলজ সবুজী উদ্ভিদের উদাহরণ। ক্লিয়ার হচ্ছে? নেক্সট দেখো কি বলেছে, জলজ সবুজী উদ্ভিদ। দেখো, জলজ সবুজী উদ্ভিদে কিন্তু পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কি পয়েন্ট বলেছে দেখো তো, জলজ সবুজী উদ্ভিদ, স্থলজটা ক্লিয়ার তো আশা করি, জলজ কি বলছে, শৈবাল। আর শৈবাল কিন্তু সর্বদা অপুষ্পক উদ্ভিদ। দেখো কি রকম ভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন করতে পারে নিম্নলিখিতর মধ্যে কোনটি জলজ অপুষ্পক। ভালো করে শুনবে, জলজ অপুষ্পক সবুজী উদ্ভিদের উদাহরণ। অপুষ্পক মানে যে ফুল ফল ধরতে অক্ষম। ক্লিয়ার হয়েছে তো? জলজ অপুষ্পক বললে চিৎকার করে বলবো শৈবাল, আর জলজ সপুষ্পক বললে কিন্তু অপর নামগুলো, যেমন পদ্ম। এক্স্যাক্টলি কি বলছে, পদ্ম, শালুক, ঝাঁঝি, এই নামগুলো নিব। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই। যদি জলজ অপুষ্পক বলে বলবো কি শৈবাল, যদি জলজ সপুষ্পক বলে বলবো কি পদ্ম, শালুক, ঝাঁঝি। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের কোনো রকম এদিক দিয়ে অসুবিধা নাই। দেখো, প্রশ্ন কিন্তু খুঁটিমুটি করেই আসবে।
প্রত্যেকটা পয়েন্টে কোশ্চেন লুকিয়ে আছে, জলজ অপুষ্পক এই যে পয়েন্টটা কতটা ঘুরিয়ে দিয়েছে তোমরা বুঝতে পারছো তো? আর এই কোশ্চেনগুলাই তোমাকে অবজার্ভ করতে হবে, তার জন্যই কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলটা এনেছি। কার জন্য? তোমার জন্য। আজ প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো, কি উপকারটা কি? গরমের মধ্যে দেখো ঘেমে চপ চপ করে গেছি, কার জন্য? তোমাদের জন্য। আর আমাদের দক্ষিণা তোমার লাইক আর তোমার কমেন্ট, প্লিজ অনুরোধ রইল, তুমি লাইক করবে আর কমেন্ট করবে, তোমার প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় আরও ক্লাস দেওয়া, আরও ক্লাস তোমাদের কাছে নিয়ে আসা। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট দেখি আমাদের কি বলছে। এইবার আমি যখনই স্থলজ পড়লাম, জলজ পড়লাম, স্থলজ জলজ পড়ার পর আমাকে পরাশ্রয়ী উদ্ভিদও দেখতে হলো। পরাশ্রয়ী উদ্ভিদ কী জিনিস দাদা? বলছে অন্য উদ্ভিদের উপর বসবাসকারী কিন্তু শালক সংশ্লেষের দ্বারা খাদ্য প্রস্তুত করে। মানে এমন বেশ কিছু উদ্ভিদ রয়েছে যারা কিন্তু সবজী উদ্ভিদ, এক্স্যাক্টলি নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, কিন্তু বেটারা ও বেটা কী করে, অন্য উদ্ভিদকে জড়িয়ে ধরলো, এবার ও অন্য উদ্ভিদকে জড়িয়ে জড়িয়ে ধরে গোটা গাছটাকে ঘিরে রয়েছে। একটা বড় গাছের উপরে আছে, সে বড় গাছটাকে ঘিরে রয়েছে। এরকমও তো অনেক উদ্ভিদ আছে, যেমন যেমন দাদা কী, যেমন উদাহরণ কী, যেমন এক্স্যাক্টলি বেশ কিছু অর্কিড প্রকৃতির উদ্ভিদ। তো এক্স্যাক্টলি আমি যদি তোমাকে বলি সবজিকে ক ভাগে ভাগ করলাম, তিন ভাগে, ক ভাগে তিন ভাগে, প্রথমটা স্থলজ, তারপর জলজ, তারপর পরাশ্রয়ী। আরেকবার বলি, ভালো করে শুনবা, উদ্ভিদ পুষ্টি আমরা আলোচনা করছি। কি আলোচনা করছি? উদ্ভিদ পুষ্টি। নোট ডাউন করেছে তো? উদ্ভিদ পুষ্টিকে ক ভাগে ভাগ করলাম, দুই ভাগে, প্রথমটা সবজি, তারপরটা পরভোজী। তো সবজি আলোচনা করব, সবজি আলোচনা করতে গিয়ে দেখলাম একে তিন ভাগে ভাগ করে, প্রথমটা স্থলজ সবজি, তারপরটা জলজ সবজি, তারপরটা পরাশ্রয়ী এমন কিছু সবজি উদ্ভিদ আছে তাদের কথা আলোচনা করলাম। নেক্সট এবার যদি আমি তোমাকে বলতে যাই আমরা পরভোজী আলোচনা করব, কি আলোচনা করব? পরভোজী। সবজি তো আমরা দেখলাম, সবজি জলে কোনগুলো, সবজি স্থলে কোনগুলো, পরাশ্রয়ী সবজি উদ্ভিদ কোনগুলো, এবার আমরা দেখব তাহলে পরভোজী কোনগুলো, এক্স্যাক্টলি পরভোজী উদ্ভিদ কোনগুলো। তো কি বলছে দেখো, যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষ হয় না, যে সকল উদ্ভিদের মধ্যে শালক সংশ্লেষই হবে না, যে উদ্ভিদ শালক সংশ্লেষ করতে পারবে না সে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারবে না, যে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারবে না সে কার উপর ডিপেন্ড করবে? অন্য কারোর উপর। তার জন্য তো নাম পরভোজী, পরকে ভোজন করে খাবে। তো পরভোজী উদ্ভিদের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি বলছে দেখি, যে সকল, ভালো করে শুনবা, ভালো করে ঠান্ডা মাথায় শুনবা, এক্স্যাক্টলি তোমার সামনে আমি সেই কোশ্চেনগুলা নিয়ে আসছি যেগুলো তোমার জন্য এই বছরে প্রচণ্ড হেল্পফুল হবে। ক্লিয়ার হয়েছে তো? তো আমরা এবার সবজির পর যখনই পরভোজী পড়ব আমি দেখব পরভোজী সংজ্ঞায় দিয়েছে যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষ হয় না, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবজি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের পুষ্টি সাধন করে তাদের পরভোজী উদ্ভিদ বলে। এক্স্যাক্টলি যে সকল উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের দেহে খাদ্য প্রস্তুত করতে পারে না, এবার যারা খেতে পারে না, যারা টাকা না, তারা কী বলে, বন্ধু তুই কিছু এনেছিস আমাকে কিছু খাওয়া, বলে কি না? তো এই সমস্ত উদ্ভিদ কি নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না? আর এদের বন্ধুকে সবজি উদ্ভিদ, সবজিকে কী বলে, সবজি দাদা খাওয়ার আছে তো, একটু কিছু খেতে দাও। তো এই বেটা কি করবে, খেতে দিবা না তো দিবা না, নিয়ে খেয়ে নিবে, বুঝতে পারলাম তো? তো এরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, এরা সবজির কাছ থেকে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? তাদেরকে কি বলে, পরভোজী উদ্ভিদ বলে। কি বলছে? পরভোজী উদ্ভিদের একাধিক ভাগ রয়েছে আর এই ভাগগুলো থেকে কোশ্চেনগুলো আসে। এখানে কিন্তু অনেক এক্সাম্পল আসবে আর এক্সাম্পলগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো প্রথম এক্সাম্পল কি বলছে, পরভোজীর প্রথম যে ভাগ সেটা হচ্ছে পরজীবী উদ্ভিদ। পরভোজীর প্রথম ভাগের নাম পরজীবী। কি বলছে, যে সকল উদ্ভিদ অপর কোনো আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টির শোষণ করার মাধ্যমে পুষ্টি সাধন করে তাদের পরজীবী উদ্ভিদ বলে। এক্স্যাক্টলি অত ভাবার দরকার নাই, যে সমস্ত জীব অন্য কোনো জীবের কাছ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে বলে পরজীবী উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদ অন্য কোনো জীবের কাছ থেকে পুষ্টি সাধন করে তাকে বলে পরজীবী উদ্ভিদ। ক্লিয়ার হয়েছে? উদাহরণ দরকার, উদাহরণ কী আছে, স্বর্ণলতা, চন্দন, র্যাফ্রেসিয়া এবং পাক্সিনিয়া আর গ্রামিনিজ, এই নামগুলো ঠোঁটের গোড়ায় রাখতে হবে, ঠোঁটের গোড়ায়। শুধুমাত্র বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নাম্বার ঠোঁটের গোড়ায় রেখে বাবু তোমার নাম্বার আমার মুখস্থ, এগুলা করলে হবে না, বাবুকে এগুলার নাম বলে শোনাবা। স্বর্ণলতা, চন্দন, র্যাফ্রেসিয়া, পাক্সিনিয়া, গ্রামিনিজ এবং অপর একটি নাম আছে দেখো, ফাইটো পথারা, পথেরা, ফাইটো পথেরা, এবার ইনফেস টান্স, এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এগুলা নামের মধ্যে একটা নাম দিয়ে বলবে নিম্নলিখিত উদ্ভিদটি কোন জাতীয় উদ্ভিদের উদাহরণ, তখন তোমাকে খুঁজতে হবে। এখন পড়া থাকবে তাহলে তখন হেল্প হবে। ক্লিয়ার হয়েছে? তো
পরভোজীর প্রথম ভাগটা পড়লাম, যেটাকে বললাম পরজীবী। নেক্সট ভাগটার নাম কি বলছে দেখি তো, মৃতজীবী। মৃতজীবী মানে দেখো একাধিক উদ্ভিদ আছে যারা মারা যাওয়া কোনো জীবের কাছ থেকে পুষ্টি সাধন করছে, তাদের বলে মৃতজীবী। এক্স্যাক্টলি তুমি কি জানো এই পরজীবী আর মৃতজীবীর কাছ থেকে উদ্ভিদরা কীভাবে খায়? তুমি কি ভাবো আমাদের মতো যে দোকানে আমরা চিকেন লেগ পিস দেখলাম, আহা দাদা করে কামড়ানো শুরু করলাম, এইভাবে খায় না। উদ্ভিদে খাওয়ার টেকনিকটা আমাদের থেকে একটু আলাদা। এরা যখন কোনো জীব মারা যাবে, সে যখন পচবে, তার দেহ থেকে একটা রস বেরিয়ে আসবে এবং সেই রসটাই হচ্ছে উদ্ভিদের পুষ্টির জন্য উপকারী রস, উদ্ভিদরা সেই রসটাই খাবে। ক্লিয়ার হয়েছে? তো এক্স্যাক্টলি কী বলছে মৃতজীবীতে দেখি তো, মৃতজীবী উদ্ভিদ, মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে খাদ্য গ্রহণ করে যে সমস্ত উদ্ভিদ পুষ্টি সাধন করে তাদের মৃতজীবী বলে। ক্লিয়ার? অসুবিধা নাই। মৃত উদ্ভিদের কাছ থেকে যে সমস্ত মৃত উদ্ভিদ হোক কি প্রাণী হোক, তাদের কাছ থেকে যে সমস্ত উদ্ভিদরা পুষ্টি সাধন করে বেঁচে থাকে তাদেরকে মৃতজীবী উদ্ভিদ বলে। উদাহরণ কী আছে? উদাহরণ আছে ইস্ট, যেটা আমরা পাই ইক্ষু গাছ থেকে। মাথায় রাখবা ইক্ষু গাছের ইস্ট সব থেকে মানে টেস্টিয়েস্ট হয়। তারপর কি বলছে মিউকর, মিউকর কোথায় থাকে? রুটিতে থাকে। তারপর কি বলছে অ্যাসকোপোলাস, অ্যাসকোপোলাস কোথায় থাকে? গোবরে থাকে। এছাড়া সপুষ্পক উদ্ভিদের মধ্যে মনোট্রোপা থাকে, তাদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখো এই টুকুটা লাইনের মধ্যে এমন চার পাঁচটা কোশ্চেন আসছে যেগুলো পরীক্ষায় তোমার জন্য ইম্পর্টেন্ট, আর তোমাকে তোমাকে এটা নোট ডাউন করতে হবে। কি বলেছে দেখি তো, ইক্ষু, ইক্ষু থেকে কি পাওয়া যায়? ইস্ট। ইক্ষু থেকে কি পাওয়া যায়? ইস্ট। আরেকবার, ইক্ষু থেকে কি পাওয়া যায়? ইস্ট। আরেকবার, ইক্ষু থেকে কি পাওয়া যায়? ইস্ট। মিউকর কোথায় থাকে? রুটিতে থাকে। মিউকর কোথায় থাকে? রুটিতে থাকে। নেক্সট অ্যাসকোপোলাস কোথায় থাকে? গোবরে থাকে। কোথায় থাকে? গোবরে থাকে। নেক্সট সপুষ্পক উদ্ভিদের মনোট্রোপার মধ্যে কিন্তু এর অবস্থান লক্ষ্য করা যায়। আশা করি তোমার পরভোজীর প্রথম দুটো ভাগ, এক্স্যাক্টলি চারটা ভাগ, চারটা ভাগের মধ্যে প্রথম দুটো ভাগ পরজীবী আর মৃতজীবী ক্লিয়ার। ঠিক আছে, চলো পরের ধাপটায় চলে যাই। দেখো একবার তোমরা নেক্সট পার্টে কি বলছে। নেক্সট পার্টটা আমাদের সামনে কি রেখেছে? নেক্সট পার্টটা রেখেছে মৃত মৃতজীবী। আগেরটা ছিল মৃত। মৃত মিন্স কি? কোনো মরে যাওয়া উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে রস শোষণ করে, কোনো উদ্ভিদ বা প্রাণী মারা গেছে তার দেহ থেকে রস শোষণ করে যখন উদ্ভিদরা বেঁচে থাকছে সেটা ছিল মৃতজীবী। এখন আছে মৃত। মিথ কি দাদা? মিথ কি বলছে দেখো, ভালো করে দেখো। দুটি ভিন্ন প্রকার উদ্ভিদ পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে যখন পুষ্টির কার্যকারিতা সাধন করে তাদের মৃতজীবী বলে। মানে দাদা বুঝলাম না তো। দেখো দুটো উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এরা একে অপরের উপর ডিপেন্ড করে জড়িয়ে পেঁচিয়ে বেঁচে আছে এবং এরা পরস্পর পরস্পরকে কি খাদ্য উৎপাদনে সাহায্য করছে, বুঝাতে পারলাম? পরস্পর পরস্পরকে বেঁচে থাকতে সাহায্য করছে। যখন দুটো উদ্ভিদ একে অপরকে এভাবে বেঁচে থাকতে সাহায্য করবে সে জাতীয় উদ্ভিদকে মৃতজীবী উদ্ভিদ বলবে। কি জীবী উদ্ভিদ বলবে? মৃতজীবী উদ্ভিদ। কি জীবী? মৃতজীবী। ক্লিয়ার হয়েছে? তো এক্স্যাক্টলি উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে লাইকেন। তাহলে দাদা লাইকেন কোন দুটা উদ্ভিদ নিয়ে গঠিত হয়েছে? এক্স্যাক্টলি দেখো শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে কিন্তু লাইকেনের গঠন হয়। শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে কি গঠন হয়? লাইকেন। আশা করি তুমি বুঝতে পেরেছো, কোনো রকম অসুবিধা নাই। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, পতঙ্গভুক্ত। এক্স্যাক্টলি পরজীবী যে ভাগটা ছিল, এক্স্যাক্টলি তোমরা দেখো আমরা কভাগে ভাগ করলাম, একে চার ভাগে, পরভোজী, পরভোজীকে কভাগে ভাগ করলাম চার ভাগে। প্রথমটা পরজীবী, তারপর মৃতজীবী, তারপর যেটা করলাম সেটা ছিল মিথজীবী, তারপর ছিল পতঙ্গভুক্ত। ক্লিয়ার হচ্ছে? এখন আমরা পতঙ্গভুক্তটা পড়ছি, আর পতঙ্গভুক্ত সব থেকে সিম্পল। তোমরা আশা করি ডিসকভারি চ্যানেল অনেকে দেখো, সেখানে দেখেছো বেশ কিছু উদ্ভিদ কিছু উড়ে যাওয়া পতঙ্গকে খাপ করে ধরে নিচ্ছে, ধরে কি গপাত গপাত করে খেয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি গপাত গপাত করে তো খায় না, তো উদ্ভিদ সেই পোকাটাকে ধরে প্রথমে মেরে ফেলে, মেরে ওটাকে পচায়। পচিয়ে আমি কি বললাম, সেখান থেকে যে খড়িত রস মারা যাওয়ার পর তাই সেই পতঙ্গ থেকে যে রস খড়িতে হবে সেটাই উদ্ভিদের প্রধান খাদ্য হবে। ক্লিয়ার হয়েছে? দেখো তো এক্স্যাক্টলি পতঙ্গভুক্ত কি বলছে, উদ্ভিদ যখন প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গ ধরে তার দেহ থেকে পুষ্টি রস শোষণ করে নিজেরা বেঁচে থাকে সেই জন্য উদ্ভিদকে পতঙ্গভুক্ত বলে। উদাহরণ কি বলছে, কলসপত্রী, খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়, রেল SSC অনেকবার এসছে, শুধুমাত্র GNM এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। বেটা তুমি যখন রেডি হও কি না হবে না, GNM প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কটা আছে? তিনটা, 2021, 2022 আর 2023, এরপর তো হয়নি। তো ভালো করে এগুলো নোট ডাউন করতে হবে। নেস পাতা ঝাঁঝি এবং সূর্য শিশিরের কিন্তু অন্যতম উদাহরণ। তো উদ্ভিদের যে পুষ্টি ছিল আশা করি আমি তোমার সামনে তুলে ধরতে পেরেছি। উদ্ভিদ পুষ্টিকে আমি কভাগে ভাগ করলাম? এক্স্যাক্টলি উদ্ভিদ পুষ্টিকে দু ভাগে, একটা কি করলাম, একটাকে করলাম আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করলাম, যেটা ছিল স্বভোজী, যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারছিল। তারপরটা ছিল পরজীবী, যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারতো না, অন্য জীব থেকে গ্রহণ করতো। স্বভোজীকে কভাগে ভাগ করলাম? তিন ভাগে, স্থলজ, জলজ আর
পরাশ্রয়ী। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আমরা যখনই পরভোজী ব্যাখ্যা করতে শুরু করলাম, পরভোজীকে আবার চার ভাগে ভাগ করলাম। কয় ভাগে? চার ভাগে। প্রথমটা পরজীবী, দেখো পরজীবী, তারপর মৃতজীবী, এই দেখো মৃতজীবী, তারপর তারপর এটা কি ছিল? মৃতজীবী। আর লাস্টটা কে ছিল? লাস্টটা ছিল পতঙ্গভুক্ত। আশা করি এটুকুটার মধ্যে তোমার কোনো অসুবিধা নাই। এবার আমরা প্রাণী পুষ্টির একটু কিন্তু দেখে নিই। এইবার যখন আমাদের পাশে প্রাণী পুষ্টি এসে হাজির, আমাকে কিন্তু উদ্ভিদের মতো প্রাণী পুষ্টিটাও টুক করে দেখে নিতে হবে। বেশি বড় ভিডিও হবে না, কিন্তু ভিডিওর ইম্পর্টেন্ট ভাবটা এতটাই বেশি যে তুমি যদি 5 সেকেন্ড স্কিপ করে ফেলেছো, তাহলে তুমি অনেক বড় একটা পয়েন্ট ছেড়ে চলে এসছো। ক্লিয়ার? অবশ্যই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ তোমার উপর ডিপেন্ড করছে তোমার মায়ের স্বপ্ন, তোমার বাবার স্বপ্ন, তোমার ভাইয়ের স্বপ্ন, তোমার বোনের স্বপ্ন এবং তোমার স্বপ্ন। আর স্বপ্ন কেবলমাত্র চোখ বন্ধ করে দেখলে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠো, এখন 4:30-5টা ঘুম থেকে উঠো, সকালবেলা চোখ খুলো, খোলা চোখে স্বপ্ন দেখো, 100% সাকসেস পাবা। ঘুমন্ত অবস্থা দেখলে হবে না, বুঝাতে পেরেছি তো ব্যাপারটা? তো দেখো প্রাণী পুষ্টি কি বলছে। প্রাণীদের পুষ্টি পরভোজী পুষ্টি, প্রাণীদের এক্স্যাক্টলি, প্রাণীরা তো উদ্ভিদদের মতো নিজের দেহে নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না। এবার সাপোজ তোমার আর তোমার বাবুর খিদা পেয়েছে, তুমি বাবুকে নিয়ে হাত ধরে যাচ্ছ, চলো বাবু খেয়ে আসি। এবার খাওয়ার তো টাকা নাই, তো রোদরে, এখন তো রোদ ভালো করছে, তুমি রোদরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছো বাবু চলো শালক সংশ্লেষ করি, হবে কি? তাহলে তো আর হবে না, তাই না? তো প্রাণীরা উদ্ভিদদের মতো নিজের দেহে শালক সংশ্লেষ করতে পারে না। তো এক্স্যাক্টলি প্রাণীরা তাহলে কি করে দাদা, কি করে? যেটা তুমি করো, অন্যান্য প্রাণীদের কপাত কপাত করে খেয়ে ফেলো, তাই না? তো এটাকেই আমি কিন্তু ভালো করে তোমার সামনে তুলে ধরছি। কি বলছি দেখো, প্রাণীরা পুষ্টি পরভোজী পুষ্টি, প্রাণীদের যে পুষ্টি আছে সেটা হচ্ছে পরভোজী পুষ্টি, পরকে খেয়ে পুষ্টি পায়। তো প্রাণীদের বাইরের কোনো উৎস থেকে, ঠিক আছে, খাদ্য গ্রহণ করতে হয়, যে কোনো বাইরের জিনিসকে খাদ্য গ্রহণ করতে হয়, সে উদ্ভিদ হোক কি প্রাণী হোক। তো এই জন্য প্রাণীদের পুষ্টিকে পরভোজী পুষ্টি কিন্তু বলা হয়। পরভোজী পুষ্টি, আবার পরজীবীয় পুষ্টি, আবার মৃতজীবীয় পুষ্টি, আবার মৃতজীবীয় পুষ্টি, এইভাবে কিন্তু ভাগ হয়। এবার প্রাণী পুষ্টিকে তো আমি ভাগ করে আলোচনা করবই, কিন্তু তার আগে তোমাকে এটা জানতে হবে যেটাকে আমরা বলি হলোজাইক পুষ্টি। কি জানতে হবে? হলোজাইক পুষ্টি। ওটা কি দাদা, হলোজাইক পুষ্টি কি জিনিস? চলো দেখি। আমি আবার বলছি, প্রাণী পুষ্টির অনেকগুলো ভাগ তুমি দেখবে, অনেকগুলো ভাগ দেখবে, কিন্তু তার আগে তোমাকে হলোজাইক পুষ্টিটা কিন্তু বুঝতে হবে। বড় ব্যাপার না, জাস্ট 30 সেকেন্ডের ব্যাপার, ভালো করে দেখো। হলোজাইক পুষ্টি কি? তুমি যে খাদ্য গ্রহণ করছো, তোমার পেটে যাচ্ছে, হজম হচ্ছে, আত্মীকরণ হচ্ছে, বহিষ্করণ হচ্ছে, তারপর শক্তি বাড়ছে, এটাই তো হলোজাইক পুষ্টি, কিচ্ছু না। ভালো করে দেখো কি বলছে। এই পদ্ধতিতে প্রাণীরা গৃহীত জটিল খাদ্যবস্তুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কোষের সাইটোপ্লাজমের গ্রহণযোগ্য করে তুলে এবং তাকে হলোজাইক পুষ্টি নামে পরিচয় দেয়। তুমি যে কোনো খাওয়ার খাও, তোমার বাবু সোনাকে নিয়ে গিয়ে ডমিনোজের বার্গার খাও, কি বাবু সোনাকে নিয়ে গিয়ে পচা কাকার দোকানের চপ ঘুগনি খাও, তুমি যা খাবা তা পেটে যাবে, সেই কঠিন পদার্থ কি হবে? গলিত গলবে, এক্স্যাক্টলি কি হবে? তরল হবে, সরল হবে, এবং তোমার দেহের সাইটোপ্লাজমীয় নানা রকম কোষের গ্রহণযোগ্য করে তুলবে। এই ধরনের যে তোমার দেহ পুষ্টি সাধন হচ্ছে, এটাকেই তো হলোজাইক পুষ্টি বলছে। দেখো এক্স্যাক্টলি একটু ডিফারেন্ট বুঝলাম, কিন্তু বোঝার জন্যই তো বুঝালাম, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের পুষ্টিকে আবার 5টি পর্যায়ে ভাগ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিম পুষ্টির মধ্যে আর বায়োলজির মধ্যে, হলোজাইক পুষ্টির কয়টি পর্যায়? 5টি, মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সাম এসছে, 1-2 না 10-15টার উপর। কটি পর্যায়? 5টি। চলো 5টি পর্যায়ে দেখি। প্রথমে কি করতে হবে পুষ্টির জন্য? খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপর শোষণ, তারপর আত্মীকরণ, তারপর বহিষ্করণ, মানে বাইরে বেরিয়ে যাবে মলদ্বার দিয়ে। ক্লিয়ার হয়েছে? রেচন পদার্থ বা বজ্র পদার্থ রূপে বাইরে বেরিয়ে যাবে। ভালো করে দেখো, প্রথমটা খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপর শোষণ, তারপর আত্মীকরণ, লাস্টটা বহিষ্করণ। হলোজাইক পুষ্টির কটা পর্যায়? 5টি। প্রথমটা খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ। মুখস্থ হয়েছে? না হলে বারবার পড়ো, ভিডিওটা পজ করো, বারবার পড়ো, এখানেই মুখস্থ করো, পরে মুখস্থ করার চেষ্টা করো না, এখান থেকে মুখস্থ করে বেরাবা, হয়ে যাবে। তো নেক্সট কি বলছে দেখি তো। এবার এই 5টা পর্যায়ে কিন্তু কি কিরকম প্রশ্ন আছে? হলোজাইক পুষ্টিতে খাদ্য গ্রহণ আর শোষণের মধ্যবর্তী পর্যায়টির নাম কি? পরিপাক। আচ্ছা, শোষণ আর বহিষ্করণের মধ্যবর্তী পর্যায়টির নাম কি? আত্মীকরণ। হলোজাইক পুষ্টির সর্বপ্রথম পর্যায়ে খাদ্য গ্রহণ, সর্বশেষ পর্যায়ে বহিষ্করণ। বুঝাতে পেরেছি আশা করি। তো এবার দেখো, এর 4টা ভাগ হয় প্রাণী পুষ্টি, ওটাও বলে দিচ্ছি। মৃতজীবী,
এক্স্যাক্টলি কি বলছে, যে সকল প্রাণীরা মৃতগলিত জৈব পদার্থ থেকে তরল খাদ্য শোষণ করে পুষ্টি সম্পন্ন করে তাদের মৃতজীবী বলে, এবং এই প্রকার পুষ্টি পদ্ধতিকে কিন্তু মৃতজীবী পুষ্টি বলে, যেটা মূলত ব্যাকটেরিয়া আর ইউগ্লিনার মধ্যে এই ধরনের পুষ্টি হয়। দেখো, এমন অনেক প্রাণী আছে যারা মারা যাওয়া কোনো প্রাণীর দেহ থেকে পুষ্টি সাধন করে বেঁচে থাকে। সাপোজ তোমার বাড়ির পাশে যদি কোনো কুকুর বা বিড়াল মারা যায়, সে তো পচবে, দেখবা তার মধ্যে কিলিবিলি কিলিবিলি করে একাধিক ব্যাকটেরিয়া লক্ষ্য করতে পারবে, একাধিক জীবাণু লক্ষ্য করতে পারবে। তারা ততদিনই বেঁচে থাকবে যতদিন প্রাণীর দেহটা সম্পূর্ণ পচে না যায়। যখন দেখবে কুকুর বা বিড়ালের যে বডিটা ছিল সেটা সম্পূর্ণ পচে গেছে, আর ব্যাকটেরিয়া দেখতে পারবে না। তো এই ধরনের প্রাণী কিন্তু কী নামে পরিচিত? মৃতজীবীয়। মারা যাওয়া কোনো জীবের মধ্যে জন্মায়, যতক্ষণ পর্যন্ত সেটা পচছে না, সম্পূর্ণরূপে পচে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে, জীবটা পচে যাবে, এরাও খালাস। উদাহরণ কী বললাম? ব্যাকটেরিয়া আর ইউগ্লিনা। ক্লিয়ার হয়েছে? নেক্সট কী বলছে দেখি তো, নেক্সট কী বলছে? মৃতজীবীর পর বলছে পরজীবী। কী বলছে মৃতজীবীর পর? পরজীবী। পরজীবী কী বলছে দেখি, আলোচনা করি। পরজীবী কী বলছে? যখন প্রাণীরা পোষকের দেহ থেকে তরল সরল খাদ্য গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে পরজীবী পুষ্টি বলে। মানে বুঝলাম না, আরে সিম্পল ব্যাপার, যখন প্রাণীরা পোষকের দেহ থেকে, ভেবে নাও আমি এক্স্যাক্টলি মেয়েরা, ঠিক আছে, আমি তো না মেয়ের, ভালো করে বুঝো কি বোঝাতে যাচ্ছি, মানে আমি ধরে না কোনো মেয়ের কথা বলছি, আমার বোনের কথা বলছি, ধরো আমার বোনের অনেক পরজীবী বন্ধু আছে, কি আছে তো ওর দেহের মধ্যে এমন অনেক পরজীবী বন্ধু আছে যেটা ওর মাথায় থাকে আর মাথায় কিলিবিলি কিলিবিলি করে ঘুরে বেড়ায়। আশা করি তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি, উকুন উকুন। তো এরা কি করে? পোষকের দেহের মধ্যে থাকে, এবং পোষকের উকুন তো তোমার দেহের মধ্যে থাকবে, মাথার মধ্যে, আর তোমার দেহের মাথার মধ্যে থেকে রক্ত চুষে চুষে খাবে দেখবা। তো তোমার দেহকে ডিপেন্ড করে তো উকুন বেঁচে আছে। এ ধরনের কি বলবো তাকে? পরজীবীয় পুষ্টিগ্রহণ বলবো। তারপর কি বলছে? মৃতজীবীয় পুষ্টি। দুটি প্রাণী যখন একে অপরের সাহায্যে বেঁচে থাকে তখন তাকে মৃতজীবীয় পুষ্টি বলে। যেমন উদাহরণ দেখো, একাধিক তিনটা উদাহরণ তোমার সামনে রেখেছি, আর মৃতজীবীয় পুষ্টি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকে বস, ভালো করে দেখতে হবে। কি বলছে? শাকাশী প্রাণীর কি আত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া এবং সেলুলোজ উৎসেচক সৃষ্টি করে এবং পচনে অংশগ্রহণ করে। একাধিক শাকাশী প্রাণী, তাদের মধ্যে কি থাকে বলো তো? তাদের মধ্যে একাধিক ব্যাকটেরিয়া থাকে। কারণ এই ব্যাকটেরিয়াগুলো কি, ভালো করে বুঝো, শাকাশী প্রাণী তাদের দেহের মধ্যে কি থাকলো? ব্যাকটেরিয়া। শাকাশী প্রাণী খাওয়ারটা খেলো, খেলে কিন্তু হলো না, ব্যাকটেরিয়া সেই খাওয়ারটাকে হজম করতে তা সাহায্য করছে। এর মাধ্যমে ব্যাকটেরিয়াও বেঁচে আছে, শাকাশী প্রাণীও বেঁচে আছে। ক্লিয়ার হয়েছে? দুই নম্বর পয়েন্ট কি বলছে? উইপোকা। উইপোকার পাচন নালীতে ট্রাইকোলিম্ফ, খুব ইম্পর্টেন্ট নাম, আন্ডারলাইন করে দাও, ট্রাইকোলিম নামক প্রোটোজোয়া সেলুলোজ উৎসেচক সরবরাহ করে, যাতে উইপোকার পক্ষে কাঠ হজমে সাহায্য হয় বা সুবিধা হয়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে উইপোকার পাচন নালীতে কোন ধরনের প্রোটোজোয়া থাকে, অ্যান্সার করতে হবে ট্রাইকোলিম। কি? ট্রাইকোলিম। ক্লিয়ার হয়েছে? উইপোকা যখন কাঠ খাবে, কাঠ খেয়ে কি হবে, হজম করতে হবে, তো উইপোকার পেটে কাঠ আছে, ভেবে না আমি উইপোকা কাঠ খাচ্ছি, কপাক কপ করে কাঠ খেয়ে নিলাম, এবার কাঠ খেয়ে পেটের মধ্যে তো কাঠ থাকলো, তুমি যদি কাঠ খাও কাঠ কি সহজে হজম হবে? হবে তো না। তো এবার কি করলো, উইপোকার পেটের মধ্যে এই ট্রাইকোলিম নামে এক ধরনের প্রোটোজোয়া থাকে, এবারটা কী করবে, কাঠটাকে হজম করতে সাহায্য করবে, দেন উইপোকা সতেজ হয়ে কি ঘুরে বেড়াবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কী বলছে দেখো তো, নেক্সট বলছে কি, কমেন্সারিলিজম, খুব ইম্পর্টেন্ট। কি বলছে? কমেন্সালিজম। কমেন্সালিজম কি? দুটি পৃথক প্রজাতি কি সহাবস্থানের ফলে যদি একটি উপকৃত হয়, মানে দুটি পৃথক প্রজাতি আছে, তারা সহাবস্থান করছে, একে অপরের সঙ্গে হচ্ছে, কিন্তু এর ফলে দুজন উপকৃত হচ্ছে না, কিন্তু এতক্ষণ উপরে দুটা পড়লাম, উপরে দুটাতে কি জানলাম, দুজনেই উপকৃত হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কেবল একজন উপকৃত হবে এবং পুষ্টি লাভ করে, কিন্তু অপরটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হয় না। একে বলে কি, কমেন্সালিজম, খুব ইম্পর্টেন্ট নাম, কি বললাম, কমেন্সালিজম। মানে দুজন একের সঙ্গে বেঁচে আছে, এর মধ্যে একজনই উপকার হচ্ছে, অপরজনের না ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, এটাকে কি বলবো, কমেন্সালিজম। উদাহরণ কি, উদাহরণ দিন দাদা, উদাহরণ দিন, হাঙ্গর মাছের মধ্যে থাকা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট নাম, হাঙ্গর মাছ, কোন মাছে থাকে, হাঙ্গর মাছ। কি বলছে দেখি তো, হাঙ্গর মাছের গাত্রে আটকে থাকা কি রেমোরা নামক এক প্রকার চোষক মাছ এর অন্যতম উদাহরণ। কি নাম? রেমোরা নামক চোষক মাছ এর অন্যতম উদাহরণ। দেখো, তোমার সামনে কিন্তু আমি প্রাণী পুষ্টি, উদ্ভিদ পুষ্টির সমস্ত থিম উঠিয়ে রাখলাম, আশা করি তুমি নোট ডাউন করেছো, কারণ তোমাকে 2024 সালে পাশ করতে হবে। হবে তো?
হ্যাঁ কি না? তো কি করতে হবে? অনেকগুলো ক্লাস তোমার করতে হবে, যাবতীয় এভাবে নোট করতে হবে। আর কিভাবে পাবে এগুলো? এই নোটগুলো কিভাবে পাবে, ক্লাসগুলো কিভাবে পাবে? ইউটিউব থেকে পাবে। উপায় একমাত্র, কমেন্ট করো। প্রত্যেকটা ভিডিওতে 100 কমেন্ট হবে, সঙ্গে সঙ্গে পরের ভিডিও দিব। হৃৎপিণ্ডের গঠন দিয়েছিলাম তোমাদের ভালোবাসার মধ্যে দিয়ে, তোমরা আমাকে 250 কমেন্টের মতো করেছো। পরের ভিডিও চলে আসলো, আজকের ভিডিওতে 100 কমেন্ট করে দাও, পরের ভিডিও চলে আসবে। অল দ্য ভেরি বেস্ট, তোমার যাত্রায় সাহায্য করব আমি। আমাদের চ্যানেল ভালো করে পড়ো, প্রিপারেশন নাও।